শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোমূত্র এবং গোবর ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে বললেন ভারতীয় মুখ্যমন্ত্রী। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের। ভারতের মণিপুরে ভয়াবহ হামলা, সস্ত্রীক কর্নেল সহ নিহত 6 জন। S-400 সংকটের একমাত্র সমাধান এরদোগানকে সরানো বলল আমেরিকা। ভারতের পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে 26 মাওবাদী নিহত। সিরিয়ায় বর্বরোচিত হত্যাকাণ্ডের তথ্য গোপনের চেষ্টা যুক্তরাষ্ট্রের। এবং সবশেষ থাকছে পশ্চিমা রায় অভিবাসী সংকটের জন্য দায়ী বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গোমূত্র এবং গোবরের মাধ্যমে ভারতীয় অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্যপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, আমরা যদি চাই গরু এবং তার মূত্র আর গোবরের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতি শক্তিশালী করতে পারি এবং ভারত দেশকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে পারি। শনিবার ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশন আয়োজিত নারী পশু চিকিৎসকের সম্মেলনে শক্তি 2021 মুখ্যমন্ত্রী বক্তব্য দেন। তিনি বলেন, ভারত সরকার গরুর জন্য অভয়ারণ্য এবং নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করেছে, কিন্তু সমাজের মানুষের অংশগ্রহণ ব্যতীত তা থেকে কেউই লাভবান হবে না। মুখ্যমন্ত্রী শিবরাজ সারা বলেছেন, গরু বা বলদ ছাড়া অনেক কাজ এগোতে পারে না, অতএব তারা খুব গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থা স্থাপন করা হলে গরু তাদের গোবর এবং মূত্র একটি রাজ্য এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোচাবি। ইরান এবং অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় অপারেশনাল পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আয়োজিত একটি অধিবেশনে ইহুদিবাদী দেশটির সেনাপ্রধান এই হুমকি দেন বলে দ্য আরব নিউজ জানিয়েছে। ইরানকে সতর্ক করে আবিব কোচাবি বলেন, ইসরায়েল যে কোনো হুমকির প্রতিশ্রুতি নিতে প্রস্তুত, সেটি গাজায় হোক কিংবা উত্তর সীমান্তে হোক। ইসরায়েলি সেনাবাহিনী ইরান এবং অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় তাদের অপারেশনাল পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করেছে বলেও জানান তিনি। কোচাবি আরও বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান এবং তাদের ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের প্রয়োজনে সব ইউনিটগুলোকে পরিবর্তন এবং উন্নত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের চেকপোস্টগুলোতে আগে ফিলিস্তিনিদের আঙুলের ছাপ রাখতেন ইসরায়েলি সেনারা, কিন্তু এখন তাদের মুখের ছাপ ধারণ করার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইহুদিবাদী দেশটি। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দিয়ে একটি সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক এক সেনাপ্রধান এই বিষয়টি জানান। তিনি বলেন, পশ্চিম তীরে গত 2 বছর ধরে গোপনে অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে কয়েক হাজার ফিলিস্তিনির মুখের ছাপ ক্যামেরায় ধারণ করে রেখেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা গোপনে জেলে বন্দী ফিলিস্তিনিদের মুখের ছাপের সঙ্গে মিলিয়ে দেখছেন তারা কেউ জেল খেটেছেন কিনা অথবা জেল থেকে পালিয়েছেন কিনা। ভারতের মণিপুর সীমান্তে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় উগ্রবাদী হামলা হয়েছে। এই ঘটনায় কমান্ডিং অফিসার সহ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, 46 আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মিয়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরেছেন। সাথে ছিলেন তার স্ত্রী, এক শিশুপুত্র। ওই কমান্ডিং অফিসারের সাথে সেনার জন্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন। এ সময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতিকারীরা। মৃত্যু হয় ওই কমান্ডিং অফিসার, তার স্ত্রী এবং পুত্রের, সেই সাথে আরও একাধিক সেনা জওয়ান ঘটনাস্থলেই শহীদ হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, যদিও এই ঘটনা সম্পর্কে সরকারিভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 নিয়ে যে সংকট দেখা দিয়েছে সেটি সমাধানের পথ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, রাশিয়া থেকে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে দুদেশের মধ্যে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে এরদোগানকে সরিয়ে দেওয়া।
আগামী নির্বাচনে এরদোগানকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে পারলেই এই সংকটের সমাধান সম্ভব বলে মনে করছেন বোল্টন। দ্য হিলে প্রকাশিত একটি নিবন্ধে এই কথা বলেন মার্কিন এই নিরাপত্তাবিদ। এই নিবন্ধে তিনি আরও বলেছেন, রাশিয়া থেকে S-400 কিনায় ভারতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনা করছে। পাকিস্তান এবং চীন থেকে নিজেদের সুরক্ষায় ভারত রাশিয়া থেকে মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে 2018 সালে $5.5 billion একটি চুক্তি সই করে। ভারতের রুশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরে দেশটির ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়, কারণ 2017 সালে যুক্তরাষ্ট্র আইন পাশ হয় রাশিয়ার সঙ্গে যে দেশ প্রতিরক্ষা এবং গোয়েন্দা বিনিময় করবে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তুরস্ক রাশিয়া থেকে S-400 কিনায় গত বছর দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই কারণে এখন পর্যন্ত ভারতের উপরও নিষেধাজ্ঞা না দিয়াই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির সমালোচনা হচ্ছে। বোল্টন মনে করেন, ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ না করাই তুরস্কসহ রাশিয়ায় অস্ত্র ক্রেতাদের নিজ দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তুলতে পারছে। এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 26 মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে বন্দুকযুদ্ধে এই ঘটনা ঘটে। গতকাল শনিবার রাজ্যের রাজধানী মুম্বাই থেকে 900 কিলোমিটারের বেশি দূরে গাছচিরুলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের 4 সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গাছচিরুলি জেলায় পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মন্ডিরের নেতৃত্বে মারদিন তোলার জঙ্গলের কুরাচি এলাকায় সি স্যাট পুলিশের একটি কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় শনিবার সকালের দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত 26 জনের নকশালের মরদেহ উদ্ধার করেছি। নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের কথিত আস্তানায় হামলার অজুহাতে 2019 সালে মার্কিন বাহিনী পরপর 2 দফা বিমান হামলা চালিয়ে 70 নারী এবং শিশুকে হত্যা করেছিল। তখন মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে গোপন করেছে বলে শনিবার গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস শনিবার জানিয়েছে, 2019 সালের 18 মার্চ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জুর প্রদেশে বাগজ শহরের কাছে এই বিমান হামলা চালানো হয়। হামলার সময় অপারেশন সেন্টারে উপস্থিত থাকা মার্কিন বিমান বাহিনীর এক আইনজীবী মনে করেন, ওই হামলায় যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। তিনি পরবর্তী সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল এবং মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিকে বিষয়টি অভিহিত করে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। কিন্তু এ সত্ত্বেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তদন্ত বা বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি দায়ী ছাড়া তদন্ত করেছিলেন, যেটির প্রতিবেদনে বোমা বর্ষণের কথা উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্যে মোতায়েন সামরিক বাহিনীর তত্ত্বাবধানকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ভয়াবহ গণহত্যাকে বৈধ আত্মরক্ষা বলে সাফাই দিয়েছে। এটি দাবি করছে, ওয়াশিংটন সমর্থিত কুর্দি মিলিশিয়াদের সমর্থনে ওই হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এটি আরও দাবি করছে, ঘটনাস্থলে যে বেসামরিক নাগরিকদের উপস্থিতি নেই সেটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। বেলারুশ পোল্যান্ড সীমান্তে অভিবাসী সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ওয়ানকে একথা বলেছে রুশ প্রেসিডেন্ট। রাশিয়া বেলারুশের অন্যতম প্রধান মিত্র। বেলারুশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, দেশটি হাজার অভিবাসীকে পোল্যান্ডে অবৈধভাবে পাড়ি দেওয়ার চেষ্টা করতে উস্কানি দিয়ে আসছে। একে হাইব্রিড হামলা হিসেবে দেখছে ইইউই। এজন্য বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে। এমত অবস্থায় পুতিন আশা প্রকাশ করেছেন এবং বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের এই ইস্যুতে দ্রুত কথা বলে অভিবাসীদের জার্মানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। পুতিন আরও বলেছেন, ভুলে গেলে চলবে না যে অভিবাসীদের নিয়ে এই সংকটের উৎপত্তি কোত্থেকে। এই সংকটের জন্য কি বেলারুশই দায়ী? না, এসব সমস্যা পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলো নিজেরাই সৃষ্টি করেছে।
ইরাক এবং আফগানিস্তানের সংঘাতের কথা উল্লেখ করে পুতিন বলেন, এটি সামরিক উপায়ে মোকাবেলা করতে হবে, কারণ বেলারুশ সীমান্তে থাকা অভিবাসীদের মধ্যে ইরাকি কুর্দি এবং আফগানরাও রয়েছেন। তারা আফগানে গত 20 বছর যুদ্ধ করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। রাতে কোন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।